মানে বলা যেতে পারে একেবারেই মানে তার জীবনটাই ছিল লড়াই করার, এবং সেটা দেশের জন্য মানুষের মুক্তির জন্য তিনি করেছেন। উনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে মানে একেবারেই সাদা মাটা মানুষ, সেই সাদা মাটার চিন্তাভাবনা সাদা মাটা, পরনে কাপড় চোপড়ে সাদা মাটা, মানে এটা চিন্তাই করা যেতে পারে না, মানে চিন্তাই করা যেতে পারে না তিনি মানে ২০ বছর, মানে কিছুদিন আগে সাংবাদিক কাছে বলছেন ২০ বছর আগের পুরনো একটি শার্ট তিনি পরে যাচ্ছেন, কাপড়টা ছেড়ে নেই, কেন পলিস্টার কাপড় বা টেকটন কাপড় সহজে ছেড়ে না, কিন্তু উনি পরতেন। শেষের দিকে শারীরিক অসুস্থতা, কারণ উনি মানে সারাক্ষণ লুঙ্গি পরতেন, অতি পুরনো একটা গাড়ি ব্যবহার করতেন, উনি দেশের অনেক মানে বড় বড় হাসপাতাল আমরা যেগুলোকে জানি, এবং দেখেন যেটা বলতেন যেটা ভাবতেন তার বাইরে কিন্তু চলতেন না, হয়তো তার ভাবনা নিয়ে বলা নিয়ে বিতর্ক থাকতে পারে, ভুল বুঝাবুঝি তো ছিলই, কিন্তু উনি যেটা মন থেকে বিশ্বাস করতেন সেটি বলতেন, যেটা মন থেকে বিশ্বাস করতেন সেটা করতেনও, তাতে সাময়িকভাবে কেউ কেউ হয়তো আহত হতেন তার কোনো কোনো কথায়, বিব্রত হতেন, কিন্তু তার তার মানে এই নয় যে তিনি কিন্তু বলাটা ছেড়ে দিতেন না, এবং শেষ পর্যন্ত একটা চেষ্টা ছিল যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, এইগুলো মানে ওনার ভাবনা অনুযায়ী একটা একটা সঠিক ট্র্যাকে উঠুক, একটা এটা উনি উনি চাইতেন। তো যাই হোক, তো আমি যেটা বলি মানুষের জীবনের সার্থকতা কোথায়, মানুষের জীবনে কিন্তু একটা সার্থকতা লাগে, সেটা সাংবাদিক হিসেবে বলেন, একজন মানুষ হিসেবে, একজন একজন বাবা হিসেবেও, একজন ভাই হিসেবে, ইভেন সন্তান হিসেবেও, সন্তান হিসেবে আমি কতটা সফল আমার বাবা মায়ের কাছে, ভাই হিসেবে কতটা সফল পরিবারের কাছে, স্বামী হিসেবে স্ত্রীর কাছে কতটা সফল, দিজ আর অল প্যারামিটার্স সফল 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 হওয়ার। জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে যদি আপনি যদি চিন্তা করেন, আমি মনে করব তিনি একজন নিঃসন্দেহে সফল মানুষ ছিলেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হটে কি সফল হবে সেটাই নিশ্চয়ই না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী প্রচুর ছিলেন, আসছেন যাবেন ভবিষ্যতে হবেন, কিন্তু একটা জাফরুল্লাহ চৌধুরী হওয়াটা কিন্তু অনেক কিছু ত্যাগ করার ব্যাপার আছে। ওই যে রেজা খুব মানে খুব কারেক্টলি বলেছেন যে তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার মানে বা একটা মানে দারুণ মানে বড় একজন চিকিৎসক হওয়ার, একজন হি ওয়াজ বেসিক্যালি সার্জন, তিনি বিলেতে তার মানে বিলেতে স্টাবলিশ হতে পারতেন, ছিলেন স্টাবলিশ ছিলেন, কিন্তু আবার দেশে দেশে ফিরে দেশ থেকে মুক্তিযুদ্ধের পরে চলে যেতে পারতেন, অথবা মুক্তিযুদ্ধের পর আবার যদি লেখাপড়ায় উনি তো এমআরসিপি করছিলেন, তো ওই অবস্থা যদি আবার লেখাপড়া শেষ করে যদি উনি আবার অন্যদের মতো যদি ক্যারিয়ারিস্ট হতেন, প্রফেশনাল হতেন, তাহলে একজন বড় মাপের আমরা একজন হয়তো সার্জন হিসেবে তাকে নাম জানতাম ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার থেকে অনেক বেশিভাবে বাংলাদেশের মানুষ তাকে জানে না। এই যে উনি খুব চমৎকারভাবে বলেছেন আজকে যে যে আটা নাই, আমি জানি না প্যারাসিটামল ট্যাবলেট এখনও আটা না আছে কি না, একসময় তো আরও কম ছিল, এই যে চারানা আটা না একটা প্যারাসিটামল ট্যাবলেট, একটা কফ সিরাপ বা ভিটামিনের ভিটামিনের সিরাপ, শ্বাসকষ্ট নানান ওষুধগুলো, বেসিক ওষুধগুলো, এই ওষুধগুলোর দাম নিয়ন্ত্রণ করতে সব মানে মাল্টিনেশনাল কোম্পানিজ, সেগুলো ওনার এই ড্রাগ পলিসির কারণে এটার দাম কমতে বাধ্য হলো, বিদেশি কোম্পানিগুলো চলে গেল, আজকে যে বাংলাদেশের শীর্ষ যে ১০-১২টি কোম্পানি আছে অ্যাটলিস্ট লাইক বেক্সিনকো, লাইক স্কোয়ার, লাইক ইনসেপ্টা, রেনাট অ্যান্ড মেনি আদার্স, তাই না, যে কোম্পানিগুলো আছে, এবং নিউ জেনারেশন কোম্পানি আছে লাইক হেলথ কেয়ার, ইভেন আপনার মানে এরকম এরকম আরও অনেক কোম্পানি আছে, অনেকের নাম বলতে পারবো, তো এই যে হাজার হাজার কোটি টাকার ওষুধ শিল্প, এটা আমি যদি বলি সিঙ্গেল এটা জাফরুল্লাহ চৌধুরীর যে অবদান, বড় ওষুধ কোম্পানিগুলো ডিরেক্ট কন্ট্রিবিউশন জাফরুল্লাহ চৌধুরী, আমি আরেকটা সেকেন্ডে শেষ করি, জাফরুল্লাহ চৌধুরী যদি অবদানটা না থাকতো আজকে যে ওষুধ কোম্পানিগুলোর কথা বলতাম এগুলো অনেকেই হাড় ব্যবসা করতো, মানে হাড়ে হাড় বিক্রি করতো, বোনস এগুলো বিক্রি করতো, যারা করতো তাই তার একসময় ট্রেডিং কোম্পানি হিসেবে, অথবা আয়ুর্বেদিক কোম্পানি লেভেলই থাকতো, যে হাজার হাজার কোটি টাকার এই যে শিল্প, ওষুধ শিল্প, বাংলাদেশের শিল্প ব্র্যান্ডিং, বাংলাদেশের ওষুধ বিদেশে যেতে পারে এবং সেই ওষুধের প্রতি ট্রাস্ট হয়, যখন আমরা শুনি যে বাংলাদেশের ওষুধ আমেরিকা যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, তখন আমি কিন্তু অত্যন্ত আস্থার সাথে আমার দেশের ওষুধ আমি খেতে মোটেই দ্বিধাবোধ করি।